হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো সকালে দেখো অল্প অল্প করে একটু চাউমিন করে নিয়েছি মিক্সড চাও তো বোনকে একটু দিয়েছি আমার ছেলেকে একটু দিয়েছি আর আমি একটু নিয়েছি আমার ছেলে তো বলছে দারুণ হয়েছে তো দেখতেই পাচ্ছ আর আমিও একটু সকালে ব্রেকফাস্ট ছেড়ে নিচ্ছি কারণ আজকে অনেক কাজ বাজ আছে যেহেতু মা তো বাড়িতে নেই সবকিছু সকাল সকাল করতে হচ্ছে তো মোটামুটি দেখো বাজার থেকে আজকে এনেছে পাঁচ ট্যাংরা মাছ তো এই মাছটাই আর কি আজকে কিছু একটা রেসিপি করবো তো দেখা যাক আর রৌদ্র উঠেছে তো রৌদ্রে আমি আর কি আজকে আনাজগুলো কাটবো আর আমি কিন্তু একা বসিনি আনাজ কাটতে আমার সঙ্গে আমার যাও বসেছে তো আমার যাকে আমি পরে দেখাচ্ছি আগে দেখে নাও আজকে কি রেসিপি করব। দেখে কি তোমরা কাজ করতে পারছো পারবে না কারণ আমি আজকে ঠিক করেছি টমেটো আর আলু দিয়েই পাঁচ মাছটা মাখো মাখো রেসিপি করব ঝাল করব না কিন্তু ওই টমেটো আলু দিয়েই ঝালটা করব। তরকারিও হয়ে যাবে ঝালের ব্যাপারটাও থা পাবে তো আমার এই যে আমার যা রৌদ্রে বসে কাটছে আমার কাটা হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে আবার রান্না চাপিয়ে দিলাম তো নুন আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি এই মাছটা না আমরা খুব কম খাই যেহেতু একটা অতিরিক্ত তৈলাক্ত মাছ আর আমার বর খুব ভালোবাসার বাবা বাবা মা বাড়িতে থাকলে আনেই না আর ও বাবা মা বাড়িতে নেই বলে আর কি এনেছে তো মোটামুটি আমি তো এই মাছ তরকারিতে খাবো না আমি হয়তো এক পিস ভাজাটা যে নিতে পারি তো দেখো তেল গরম হয়ে গেছে একদম অল্প করে তেল দিয়েছি কারণ মাছ থেকে প্রচুর তেল ছাড়ে তো দেখা যাক কতটা তেল আর কি বের হয় তো দেখো এক এক করে দিয়ে দিচ্ছি তো আমি ভাবছিলাম মাছ থেকে তেল বেরোবে তো ফাইনালি দেখো তেল বেরিয়েছে তবে সেই পরিমাণে তেল বেরোয়নি যতটা তেল আর কি মাছের গা থেকে বেরোয় কিন্তু দেখলাম এই মাছটা বেশ ভালোই আর বেশ ভালো দারুণ গন্ধও বেরোচ্ছিলো তো মাথাটা একটু হয়নি তো ওটা একটু সুন্দর করে ভেজে নিয়ে তারপরে তুলে নিলাম তো তারপরে দেখো একটু সাইডে একটুখানি কি বলবো আঠার মতন জড়িয়ে গেছে তো কড়াটাকে পরিষ্কার করে নেওয়ার পর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তো ফোড়ন দেওয়ার পর এবার তারপর আমি একটুখানি আলুটাকে ভেজে নেব তো প্রথমে আলুটা আমি চাইলেই ভেজে নিতে পারতাম পাঁচ ফোড়ন না দিয়ে কিন্তু মনে ছিল না বলে তো দিয়ে দিলাম কিছু করার নেই আর যখন এরকম ভুল হয় তখন আমি কি করি বলো তো আগে একটু নুন দিয়ে আলুটাকে একটু হালকা করে ভেজে নিই পাঁচ ফোড়ন থাকলেও অসুবিধে হয় না তো তারপরে একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম তো এটা দিয়ে একটু ভালোভাবে নাড়লে কাঁচা লঙ্কাটাও হয়ে যায় তারপরে আমি পেঁয়াজ আর ওই রসুন বাটা আদা বাটাগুলো সবই দেব কিন্তু আগে পেঁয়াজটা যেহেতু বাটা নেই তো পেঁয়াজটা আগে আমি আলুগুলোকে সাইডে রেখে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে দেখো ফাইনালি পেঁয়াজ ভাজা কমপ্লিট এবার আর কি সব মশলাগুলো দেবো তো সব কিছুই দিয়ে দিয়েছি একসঙ্গে এবার সুন্দর করে একটু নাড়ব তারপরে সুন্দর করে একটু কষিয়ে নেব তো বেশ তো একটা ভালো গন্ধ বেরোচ্ছে তো এমনি তেলের মধ্যে যখনই না পেঁয়াজ রসুন আদা বাটা পরে একটা দারুণ স্মেল আসে তারপরে একটু জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে একটু মরিচ গুঁড়ো ধনে গুঁড়োও অ্যাড করতে পারো তো আমি একটু ঝাল কমই রেখেছি আমার ছেলে খাবে ওই জন্য তো তারপরে দেখো ফাইনালি হয়ে গেল এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব তো সব মাছই আমি দেব কারণ রাতে আর আলাদা করে রান্না করব না আর আমি এক পিস শুধু ভাজা মাছ আলাদা করে রেখে দিয়েছি সেটা আমি ভাতের সঙ্গেই খাবো আমি তরকারির মধ্যে মাছ খাবো না ওই জন্য তো দেখো চলো এবার আমি এটাকে ঢেকে দেবো কিন্তু তার আগে দেখো এই মাছ ভাজা একটা পাত্রে রেখেছিলাম তার মধ্যে তেল ছিল অনেকটা তো সেই তেলটাও ওর মধ্যে দিয়ে দিলাম তো মোটামুটি এখন এটাকে ঢেকে দিই ফাইনালি আমার রেডি হয়ে যাবে তারপরে স্নান করে আসলাম রান্নাবান্না তো সব কমপ্লিট ছাদের মধ্যে ওপরে আসলাম জিনিসপত্র একটু মেলে দিতে আর দেখবে শীতকালে একটু ছাদের আসতেই ভালো লাগে গরমের দিকে ছাদে আসতে একদমই ভালো লাগে না কিন্তু বিকেলের পর তারপরে রৌদ্র চলে গেলে ভালো লাগে কিন্তু শীতকালে তো সারাক্ষণ ছাদের মধ্যে থাকতে ভালো লাগে তো আমার বোন তো আছে তোমরা জানো আমার বোন আর আমি দুজনাই স্নান করে এসেছি উপরে ছাদে কিছুক্ষণ থাকবো একটু মাথার চুলটা যেহেতু ভিজিয়েছি তো সেটাকে একটু শুকিয়ে নেব আর জিনিসপত্রগুলো মেলাও হয়ে গেল তো মোটামুটি একটু থাকার পর তারপরে নিচে যাব যেটা রান্না করেছি সেটা সবাইকে পরিবেশন করতে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে শীতকালের বেলা সত্যি একদম মানে কাজ করে উঠতে পারছি না শেষই আর হয় না কাজ করে তো আমার বোন আর আমি একটু দুজনে মিলে একটু পোস্ট দিয়ে দিলাম তো কেমন লাগছে বলো কমেন্ট করে তো যাই হোক চলো নিচে যাই নিচে চলে আসলাম নিচে এসে দেখো ওদেরকে আমি খাওয়া দাওয়া রেডি করে দিয়ে এবার তারপর আমি ধীরে সুস্থে নিজের মতন একদম সুন্দর করে শুকনো লঙ্কাটা ভেজে এনেছি এবার এই শুকনো লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে একটু একদম মাখিয়ে নিয়ে তারপরে ডিম আর আলুটাকে একটু সুন্দর করে লাল লাল করে মাখিয়ে নেব তো আমি তো এটা আমার এত ফেভারিট খাবার তোমাদেরকে কি বলবো তো যাই হোক দারুণ লাগে কিন্তু ডিম আলু সিদ্ধ একসঙ্গে মাখ তো তার মধ্যে আর আছে যে প্রতিটাতে ভাগ বসায় তো মোটামুটি চলে এসেছে ভাগ বসাতে ডিমে তো ও কুসুমটা খায় না ও ডিমে সাদাটা খায় তো এই নিল ওর কিন্তু খাওয়া দাওয়া আগে হয়ে গেছে তারপরেও আর কি টেস্ট করতে চলে এসেছে আর আমার তো রাগ হচ্ছে কারণ আমার একটুখানি নিলেও আমার মনে হয় যেন অনেকটা নিয়ে নিয়েছে এরকম ব্যাপার মানে সব কিছু দিতে পারি এইসব জিনিস আমি একদমই ভাগ দিতে পারি না তো মোটামুটি আমার কমপ্লিট একটু সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি সাজিয়ে যেহেতু ভেঙে দিয়েছে ডিমটা ওই জন্য তো এবার দেখো একটা মাছ ভাজার পিস নিয়েছি এবার সাদা ভাত নিয়েছি গরম গরম তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখাই দেখো লাল লাল আলু মাখা উপরে একটা ডিম আর তারপরে মাছ ভাজা আর এই যে সব তরকারি টরকারি আছে আমার দ্বারা হবে না খাওয়া ওই সব তরকারি তো চলো এবার আমি রোদ্রে বসে একদম সুন্দর করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো আজকের ভিডিওটা এখানে এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতনটা